Hello guys, Assalamualaikum. I'm Imtiaz Ahmed Fahim. Today I'm here at Cumilla's restaurant, Coffee Bus Fusion Cafe, which is Cumilla police line. Let's go. Let's give a food review. Let's see how it is. Let's go. Yeah. Okay. Thank you. বেশ আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ব্যবস্থা রেখেছে স্যানিটেশনের এটা আসলে খুব ভালো এখন যেহেতু করোনা চলছে এমন ব্যবস্থা যদি নেয় অবশ্যই ভালো এটা সব সময় থাকা দরকার থ্যাংক ইউ ইটস কুল ন্যাচারালি খুব ভালো প্লেসটা আমার ভালো লাগছে আসুন আমরা একটা ছোট প্রোমো নিয়ে আসি 1 2 3 দেখি কি অর্ডার দেওয়া যায় আপনাদের এখানে তো আমি শুনেছি ন্যাচোস আর কফি বাজারের স্পেশাল কফিটা বেশি ফেভারিট সবাই পছন্দ করে হ্যাঁ আর কি কি আছে এছাড়া আমাকে কি বলবেন তো দেখছি অনেকগুলো আছে মেক্সিকান গ্রিল চিকেন আছে বারবিকিউ চিকেন আছে সিজলিং প্ল্যাটার অ্যারাবিয়ান প্ল্যাটার হাক্কা টুইস্ট কোনটা বেস্ট আমি বেস্টটা চাই মানে কোনটা বেশি প্রেফার করে মানুষ স্যার আপনি সিজলিং প্ল্যাটার নিতে পারেন অ্যারাবিয়ান প্ল্যাটারটা নিতে পারেন যেটা আপনার পছন্দ ওকে সিজলিং প্ল্যাটার আচ্ছা ঠিক আছে আমাকে সিজলিং প্ল্যাটারটা দিবেন একটা কফি বাজার স্পেশাল কফি দিবেন আর ন্যাচোসটা দিবেন থ্যাংক ইউ তাহলে চলুন ট্রাই করি তাদের ফুডগুলো ওয়েল আসলে আমি মূলত কুমিল্লার উপরে কুমিল্লার ফুড ব্লগিং এর উপরে একটা সিরিজ বানাচ্ছি আগামী কয়েকদিন ইনশাল্লাহ কুমিল্লাকে এক্সপ্লোর করব কুমিল্লার ফুডগুলোকে এক্সপ্লোর করব এই তো এটা দিয়ে শুরু ইনশাল্লাহ দেখা যাক আরও ভালো ভালো ব্লগ আসবে ওকে গাইস দেখতে দেখতে অ্যাবাউট 15 মিনিটস পর তাদের খাওয়াগুলো চলে আসছে আমি বেসিক্যালি অর্ডার করেছিলাম একটা সিজলিং প্ল্যাটার একটা ন্যাচোস আর তাদের স্পেশাল কফি বাজার কফিটা লুকস গুড এখন টেস্ট করে দেখবো ফার্স্ট আমি ন্যাচোসটা ট্রাই করছি দেখতে খুব সুন্দর লাগছে এখন খেতে কেমন ওটা খেয়ে দেখছি লুকস গুড অনেকটা ক্রিসপি আর তাদের যে গার্লিক সসটা দিয়েছে এই যে সসটার কারণে এটা আরও মজার হয়েছে আবার চিকেন কিছু চিকেন আছে এটা একটা সাইডে রাখি এখন টেস্ট 10 out of 8.5 or 9 দেওয়া যায় অনেক ভালো মোটামুটি এখন এখন তাদের যে স্পেশাল কফি বাজার যে মেইন আকর্ষণ কফিটা ওইটা ট্রাই করছি এটার কথা অনেক শুনেছি লুকস গুড খুব ওয়েল ডেকোরেট করে দিয়েছে ট্রাই করে দেখি এটা খুব ভালো ফিল পাওয়া যায় কফিটা ভালো লাগছে এটাকে আমি 10 এ 10.5 অবশ্যই দেবো কারণ এটার প্রেজেন্টেশন প্লাস এটার সব কিছুই ভালো লেগেছে গার্নিশিং গার্নিশিংটা যদি আরেকটু সুন্দর করে করা যেত তাহলে আরও বেস্ট হতো এখন আমি ট্রাই করবো তাদের যে মেইন আকর্ষণ সিজলিং প্ল্যাটার চিকেন তারপরে ক্যাশুনাট স্যালাডস একটা চাইনিজ চিকেন ভেজিটেবল
আর একটা হচ্ছে এটা, এটাও একটা গ্রিল চিকেন আর ভেজিটেবল আর ফ্রাইড রাইস। ফার্স্ট দাদার রাইসটা একটু দেখছি। কেশনাট স্যালাডটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এটা কি ছিল? এটা এটা পটেটো, পটেটো উইথ চাইনিজ ভেজিটেবলটা একটু ট্রাই করি। ভেজিটেবলটা আর ক্যাশনাট স্যালাডটা আমার কাছে ভালো লেগেছে। এটা এটা আরেকটু ওয়েল কুক হলে ভালো হতো। এখন আমি একটু তাদের ক্রিস্পি চিকেনটা ট্রাই করি। মুখের ভিতর দেওয়ার পর যা দেখছি এটা হচ্ছে অনেকটা অনেক ক্রিস্পি। আর তাদের এই যে সস, তারপরে মায়োনিজের কারণে টেস্টটা আরও বেড়ে গেছে। গুড। এখন যদি আমাকে বলা হয় যে কত টেনে কত দেওয়া যায়, আমি এটাকে টেনে 9 দেব। তার কারণ হচ্ছে এটার প্রেজেন্টেশন ভালো, তাদের প্রেজেন্টেশন ভালো। আমার কাছে ক্যাশনার স্যালাডটা অনেক ভালো লেগেছে, চাইনিজ ভেজিটেবলটা। এটা এটা যদি আরেকটু কুকড হতো আরেকটু মজা হতো, তবে এটা খারাপ না, ভালো লেগেছে। আর মূল আকর্ষণ হচ্ছে যে চাইনিজ চিকেন, চিকেনটা ক্রিস্পি, এটা অনেকটা ক্রিস্পি, এটা অনেক পারফেক্ট কুক হয়েছে। ওভারঅল আমার কাছে সব কিছু ভালো লেগেছে। ন্যাচোসটাও ঠিক আছে, কফিটাও আমার ভালো লেগেছে, কিন্তু কফিটার যদি আরেকটু গার্নিশ হতো তাহলে আরেকটু ভালো হতো, আরেকটু সুন্দর লাগতো। এই তো আমার বিল কত আসছে ভাই? স্যার আপনার টোটাল 635। আমার জন্য কি ডিসকাউন্ট নেই? আমি নিয়েছিলাম একটা একটা সিজলিং প্ল্যাটার, একটা স্পেশাল কফি আর আরেকটা হচ্ছে ন্যাচোস। সারাদিন আজকে সারাদিন ট্রাই করেছি এক্সপ্লোর করার জন্য। কুমিল্লার যে পুলিশ লাইনে যে কফি বাস রয়েছে, আপনারা সবাই আসতে পারেন। এটা এখানের প্লেসটাও ভালো, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্রেন্ডস নিয়ে আসতে পারেন। এনভায়রনমেন্ট ইজ ওয়াজ গুড, এতে কোনো সন্দেহ নেই, সব কিছু ঠিক আছে। ইনশাল্লাহ আসলে বাকি যে ফুডগুলো এক্সপ্লোর করার দরকার আপনারা করতে পারেন। আমার তরফ থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ খুব ভালো। আরেকটা কথা হচ্ছে আমি খুবই রিসেন্টলি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, সাপোর্ট ছাড়া মানুষ কখনোই বা ভালো কাজ উপহার দিতে পারে না বা গিফট করতে পারে না মানুষকে, সাপোর্টটাই আসল। যদি সাপোর্টটা পাই সবার কাছ থেকে, তবে ইনশাল্লাহ সামনে আরও ভালো ব্লগ বানাবো এবং কুমিল্লার উপরে একটা সিরিজ তৈরি করছি আমি। ইনশাল্লাহ সামনের ব্লগ আরেকটা ডেস্টিনেশনে হবে, আরেকটা ফুড ব্লগিংই করবো, আরেকটা ডেস্টিনেশনে হবে। আই হোপ সবাই আমাকে সাপোর্ট করবেন, সবার দোয়া। এবং এই যে এখন যে করোনা, ও বিশেষ কথা যেটা, খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না, সেফটিটা মেনটেন করুন, স্যানিটেশন মেনটেন করুন, সবাই নিরাপদে থাকুন। ইনশাল্লাহ আমরা করোনাকে জয় করবো।